আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ফিরে এলাম বরাবরের মতো নতুন আরও একটি বেবি ফুড রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয় মাস থেকে এবং কিভাবে বাচ্চাদের ডিম খাওয়ানো উচিত। বাড়ন্ত শিশুদের জন্য প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও মেধা বিকাশে সহায়তা করবে। তেমনি পরিপূর্ণ পুষ্টি যদি আমাদের শিশুকে দিতে না পারি, তাহলে তার বেড়ে ওঠা কিন্তু নিশ্চিত করা যাবে না। তাই শিশুর বেড়ে ওঠার সাথে অনেক খাদ্য জড়িত, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাদ্য হলো ডিম। ডিম বাচ্চাদের জন্য সুপারফুড একটি খাবার, যা আপনারা বাচ্চাকে ছয় মাস থেকে দিতে পারবেন। শিশুকে ডিম দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডিমের কুসুমটি দিতে হবে। তার কারণ হচ্ছে ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যা বাচ্চাদের হজম করতে সমস্যা হয়। তাছাড়াও ডিমের সাদা অংশে চারটি প্রোটিন রয়েছে, যা বাচ্চাদের অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। ডিমের কুসুম খাওয়ানোর পরে যদি বাচ্চা হজম করতে পারে এবং অ্যালার্জির কোনো সমস্যা না হয়, তাহলে বাচ্চাকে সাত মাসের পর থেকে ডিমের সাদা অংশ খাওয়াতে পারবেন। বাচ্চা যদি ডিমের সাদা অংশটি হজম করতে পারে, তাহলে আপনারা চাইলে প্রতিদিন বাচ্চাকে একটি করে ডিম খাওয়াতে পারবেন। বাচ্চাকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ালে তাতে বাচ্চার প্রোটিন ও ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যাবে। একটি মুরগির ডিম নিয়েছি আর ডিমটি আমি খুব ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমটিকে কেটে ডিমের কুসুমটি বের করে নিচ্ছি। বাচ্চাকে আধা সিদ্ধ ডিম কোনোভাবেই খেতে দিবেন না, কারণ আধা সিদ্ধ ডিমের কুসুমের ভিতরে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শিশুর শরীরের জন্য ক্ষতিকারক। আমি কেটে ডিমটির কুসুমটি আলাদা করে নিয়েছি। এখন আমি এর থেকে হাফ কুসুম নিয়ে নিচ্ছি। হাফ কুসুম নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটি যখন ম্যাশ করা হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফর্মুলা মিল্ক। আপনারা চাইলে কিন্তু এই ডিমের কুসুমের ভিতরে পানি অথবা ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক দিতে পারেন, আপনারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফর্মুলা মিল্ক দেওয়ার পরে একটি চামচের সাহায্যে দুধটাকে খুব ভালো করে ডিমের কুসুমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে বেবিকে খাওয়ানোর জন্য খাবারটি তৈরি হয়ে গিয়েছে। বাচ্চাকে ডিমের কুসুম খাওয়ানোর পরে অবশ্যই মায়েদের লক্ষ্য রাখতে হবে যে বাচ্চার চোখের নিচে, ঠোঁটের নিচে অথবা পেটে বা পিঠে লাল র্যাশ দেখা দিচ্ছে কিনা। যদি লাল র্যাশ দেখা যায়, তাহলে বুঝতে হবে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। আর যদি বাচ্চার অ্যালার্জি হয়, তাহলে ডিমটি অফ করে দিতে হবে। এরপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। আমি এখানে খুবই ছোট একটি আলু নিয়েছি। এখন আলুটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিমের গন্ধ নিতে পারে না, ডিম খাওয়ালে বাচ্চা বমি করে ফেলে দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ডিমটাকে এভাবে খাওয়াতে পারেন। আলুটি ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আলুর ভিতরে কোনো দানা থেকে না যায়, কারণ এই খাবারটি ছোট বাচ্চারা খাবে, এজন্য খাবারটি নিরাপদ হওয়া উচিত। এখন ম্যাশ করা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি বাকি হাফ কুসুম। ডিমের কুসুমটি দিয়ে আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে, এর ভিতরে কোনো দানা থাকবে না, তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ডিমের কুসুম এবং আলুর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এই খাবারটি বাচ্চাদের খাওয়ানোর জন্য রেডি। আশা করছি আজকের এই বেবি ফুড রেসিপিটি নতুন মায়েদের কাজে আসবে। তাই যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নতুন আরও বেবি ফুড রেসিপি পাওয়ার জন্য। আপনারাও আপনাদের সন্তানেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।